বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন দেওয়ান, প্রভাষক অর্থনীতি, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ। আজকের এই ক্লাসটি 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা বর্ষ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। আরও অনেক আগে থেকে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে, তোমরা নিয়মিত দ্বিতীয় বর্ষের ক্লাসে অংশগ্রহণ করেছ। খুব শীঘ্রই তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা প্রাক নির্বাচনী পরীক্ষার শিডিউল ঘোষণা করব। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পারছ, বুঝতে পারছ যে এখানে অনেক লোক সংখ্যা রয়েছে। অতএব আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি মূলত মেলথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে ছবিটি দেখতে পারছ, এটি ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট মেলথাস। ওনার জন্ম ফেব্রুয়ারি 13 1776 যুক্তরাজ্যে। আর ওনার এই জনসংখ্যা তত্ত্বের তত্ত্বটি মূলত NSSA অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে প্রকাশিত হয়। 1978 সালে এই বইটি প্রকাশিত হয়েছে এবং ওনার মৃত্যু ফেব্রুয়ারি 23 1834 সালে যুক্তরাজ্যে। তো প্রথমে আমরা দেখে নিব এই মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য বা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 18 শতাব্দীর শেষ দিকে ব্রিটেনের জনসংখ্যা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। মারাত্মক পরিণতি আশঙ্কা করে ইংল্যান্ডের ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট মেলথাস জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে একটি তত্ত্ব দেন। তার নাম অনুসারে এই তত্ত্বের নাম হয় মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। তত্ত্বটি কিছু অনুমিতি শর্তের উপর প্রতিষ্ঠিত। প্রথমত, জনগণের খরচের জন্য সম্পদ হিসেবে কেবল দেশে উৎপাদিত খাদ্য বিবেচ্য। জমিতে কৃষিকাজের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য, কৃষি উৎপাদনের কলাকৌশল প্রদত্ত। এই সকল অনুমিতি শর্ত বিবেচনা করে এই তত্ত্বটি প্রকাশিত হয়। মেলথাসের মতে, প্রকৃতগতভাবে মানুষের প্রজনন ক্ষমতা বেশি হওয়ায় জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়, কিন্তু জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হওয়ায় খাদ্য উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। এর ফলে এমন এক সময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণ ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য দেখা দেয়। এই অবস্থার কথা চিন্তা করে তিনি বলেন, 25 বছর পর প্রতিটি দেশের জনসংখ্যা সাধারণত দ্বিগুণ হয়ে যায়। মেলথাস তার তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্রকৃতিগতভাবে মানুষের খাদ্য ধীর গাণিতিক হারে বাড়ে, কিন্তু অভাব এবং পাপ তাকে বিরত না করলে মানুষ দ্রুত জ্যামিতিক হারে বাড়ে। এখানে উল্লেখ, গাণিতিক হার 1, 2, 3, 4, 5, 6 এবং জ্যামিতিক হার 1, 2, 4, 8, 16, 32। অর্থাৎ মেলথাসের মতে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য বাড়ে গাণিতিক হারে। ফলে প্রতি 25 বছরে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হবে, ফলে এক সময় অতিরিক্ত জনসংখ্যায় পরিণত হবে একটি দেশ। জনাধিক্য সমস্যা দেখা দিবে, জনাধিক্য সমস্যা সহ খাদ্য অভাব আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মেলথাসের জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করার জন্য আমরা একটি ছোট্ট তালিকা দিয়ে বিশ্লেষণ করতে পারি। যেহেতু মেলথাস প্রতি 25 বছরকে ভিত্তি ধরছে, এই কারণে সময় 0, 25, 50, 75, 100, খাদ্য 1, 2, 3, 4, 5 এটা গাণিতিক হারে বাড়ে, আর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে 1, 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 16, এভাবে কন্টিনিউস যাবে। আমরা এটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে খাদ্য জনসংখ্যা।
হ্যাঁ, এই দুইটি রেখা, একটি হচ্ছে ওপি রেখা, জনসংখ্যা বৃদ্ধির হার, ওএফ রেখা, খাদ্য বৃদ্ধির হার। সময় ব্যবধানে এই জনসংখ্যা বৃদ্ধির হার এবং খাদ্য বৃদ্ধির হার দুইটির মধ্যে একটি বিশাল ব্যবধান তৈরি হবে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণের ম্যালথাসীয় ব্যবস্থা, উনি দুইটি উপায়ে জনসংখ্যা রোধ করার কথা উল্লেখ করেছে। একটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটি হচ্ছে প্রাকৃতিক নিরোধ। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে জন্ম নিয়ন্ত্রণ সহ বিভিন্ন জনসংখ্যা হ্রাস করার বিভিন্ন ব্যবস্থা অবলম্বনের কথা বলা হয়েছে, এবং প্রাকৃতিক নিরোধ বলতে প্রকৃতি নিজেই অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন মহামারী, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির মাধ্যমে দূর করবে। পৃথিবীর কোনো দেশ এই অবস্থাটি কামনা করে না, বিধায় প্রথম পদ্ধতি বর্তমানে প্রযোজ্য। তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে। উনি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেটি মিথ্যা ভবিষ্যৎবাণী হিসাবে পরবর্তীতে ইউরোপের অনেক দেশে প্রমাণিত হয়েছে। ইউরোপের অনেক দেশে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না, সেখানে জনসংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পরিলক্ষিত হয়। জনসংখ্যা বৃদ্ধি জ্যামিতিক প্রকৃতি হয় না, তারপরে খাদ্য উৎপাদনে গাণিতিক প্রকৃতির চেয়ে দ্রুত বাড়ে। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ফলে খাদ্য উৎপাদন গাণিতিক হারে না বেড়ে জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসংখ্যাকে সামগ্রিক সম্পদের সঙ্গে তুলনা করা হয়নি। জনসংখ্যা যে খালি সমস্যা বোঝা সেই বিষয়টি চিন্তা করছে, কিন্তু জনসংখ্যা সম্পদ সেই বিষয়টি উনি চিন্তা করেনি। জনসংখ্যা বৃদ্ধির খারাপ যেমন দিক রয়েছে, ঠিক তেমনি জনসংখ্যা বৃদ্ধির ভালো দিকও রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি একটু মনোযোগ সহিত পড়বে, এটি খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট এই অধ্যায়ের জন্য। আরেকটি তত্ত্ব রয়েছে, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আরেকটি ক্লাস তোমরা আমার সাথে করলে আশা করি এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এই অধ্যায়ের মূলত দুইটি কনসেপ্ট ইম্পর্টেন্ট, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের যে এসআরএসসি হিউম্যানিটিস গ্রুপ এবং এসআরএসসি সায়েন্স গ্রুপ, এসআরএসসি বিজনেস স্টাডিজ গ্রুপের স্ব স্ব গ্রুপের শিক্ষার্থীরা নিয়মিত অনলাইনে যুক্ত হয়ে আমাদের প্রত্যেকটি টিচারের ক্লাসগুলো দেখবে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক খুব শীঘ্রই প্রাক নির্বাচনী পরীক্ষার শিডিউল ঘোষণা করব, এবং সেই শিডিউল অনুযায়ী আমরা হয়তো অ্যাপসের মাধ্যমে লাইভ এক্সাম নেওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এটা আমার সম্পূর্ণ নির্ভর করবে সরকারের নির্দেশনা মোতাবেক। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, একটুও সময় নষ্ট করবে না, আর তোমাদের প্রতি আমাদের আরেকটি বিশেষ রিকোয়েস্ট, যেহেতু আমাদের করোনার একটি দুঃসময় চলছে সারা সারা বিশ্বে, এই করোনার এই দুঃসময়ে অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।